ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের খামারে মোটা তাজা করা হচ্ছে কোরবানির পশু। প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস খড় ভুষি খাইয়ে পশু মোটা তাজা করছেন খামারিরা। তবে গোখাদ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভারতীয় গরু আসা বন্ধ করা গেলে লাভের আশা খামারিদের। সামনেই কোরবানির ঈদ, তাই কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সিরাজগঞ্জের খামারিরা। জেলার বিভিন্ন উপজেলায় প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হচ্ছে বিভিন্ন জাতের ষাঁড়, মহিষ, গারল সহ উন্নত জাতের ছাগল। প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়, ভুষি, ভাত ও খোল খাইয়ে প্রায় 16,000 খামারের পাশাপাশি গরু মোটা তাজা করছেন প্রান্তিক খামারিরা। এসব পশু জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। গরুর পাশাপাশি এবং আমরা দুম্বা গারল এবং দুম্বা আছে, দুম্বা গারল আছে, খাসি এবং আমরা সবাই প্রস্তুতি করার জন্য প্রস্তুতি করেছি বিক্রি করার জন্য। ক্রেতারা আসতেছে, গরু বিক্রি হইতেছে। ঘাসটা আমরা নিজেরাই তৈরি করি, নিজেদের জমি আছে, এই জমি থেকে কাটি আনি, আমরা নিজেরাই হলো খাবার তৈরি করি। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রান্তিক খামারিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ভারত থেকে অবৈধ পথে গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। আগের মুহূর্তটুকু যদি বর্ডারটা বন্ধ করা যায়, গরুটা আসা বন্ধ করা যায়, তাহলে হয়তো যারা খামার করতেছে তারা একটু ন্যায্য দাম যেটা সে ন্যায্য দামটা পাবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গবাদি পশু মোটা তাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। প্রাণী সম্পদ এবং ডেয়ারি উন্নয়ন প্রকল্পের আওতায় কিন্তু আমরা বিভিন্ন রকম প্রণোদনা, গোখাদ্য বিতরণ, প্রশিক্ষণ, এই সমস্ত কিন্তু আমরা আমাদের এই কার্যক্রম চলমান আছে। এবছর জেলায় 1,71,000 গরু, 1,50,000 ছাগল ও 60,000 ভেড়া সহ 4,00,000-এর বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।